নিতু, তোমায় আমি নিতু বলেই জানি। তোমার এই নিতুর নামটি আজও আমার কাছে খুব প্রিয়। স্পষ্ট মনে আছে সেবার রমনা পার্কে তোমার সাথে প্রথম পরিচয়ের কথা, তারপর বন্ধুত্বের কথা, রাত ভোর মিটি মিটি ফোনালাপের কথা, মনে আছে? একবার হুট করে বলেছিলে আমাকে তিনটি ফুল এনে দেবে, সেই মধ্যরাতে কোনো কারণ জিজ্ঞেস না করে বঙ্গবন্ধু এভিনিউয়ের কুসুম ফুল ভান্ডার থেকে নিয়ে এলাম একটি গোলাপ, দুটি রজনীগন্ধা। মনে আছে সেই মধ্যরাতে গোলাপ হাতে দিতেই কি বলেছিল? আমার মনে আছে, বলেছিলে তুমি আমার প্রথম, আমি চাই তুমি সবার আগে আমাকে শুভেচ্ছা জানাও। আর তুমি চলে গেলে আমি আর তুমি যে পাশাপাশি ছিলাম সেই জন্য ওই দুটি রজনীগন্ধা। মনে আছে তুমি আমাকে সাগর নাম দিয়েছিলে, আর বলেছিলে আমি তোমার মেঘ বালিকা, বলে বলেই হেসেছিলে আর হেসেই ছিল, বলেছিলে আমি তোমার শ্রাবণ হব, আমি তোমার মেঘ হব, মেঘ হব বলেই আমি মেঘ বালিকা। সেই থেকে আমরা দুজন একটি স্বপ্ন বুনেছিলাম, কিন্তু হঠাৎ চৌঠা আগস্ট সকল স্বপ্ন ব্যঙ্গে চুরমার করল। তুমি গুলিবিদ্ধ হলে, রক্তাক্ত হলো, লাল হলো সেই গুদুলি বেলা। আমি তমকে গেলাম, আমি ভেঙে পড়লাম। তখন যাকেই দেখতাম নিতু নামে ডাকতাম। আজ আমি কেবলই বেঁচে আছি, সকল প্রার্থনা বলি প্রিয় নিতু, তুমি খুব ভালো থেকো ও পারে, তুমি খুব ভালো থেকো ওই পরে পারে, তুমি খুব ভালো থেকো ওই পরে পারে।